হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আজকে দেখো, খাবার আবার টিনশো নিয়ে বসে গেছি। ভাত আছে এখানে, একটু সর্ষের তেল আছে ভাতের মধ্যে, মূলো সেদ্ধ আছে, মাছ ভাজা আছে একটা, আর ধনে পাতা দিয়ে মাছের তরকারি আছে একটা। একেবারে না কালকের মতো করেও করে নিয়েছি। কাল অ্যাকচুয়ালি আমার ডায়ালিসিস আছে, তো কালকের মতো করে একবারে মাছের তরকারি আমি করে নিয়েছি, যাতে আর আলাদা করে কিছু না করতে হয়। একটু মূলো দিয়ে খাই। বিকুটার খুব শরীর খারাপ, তোমরা একটু প্লিজ বিকুটার জন্য প্রে করো, পেছনে পায়ে কিছু গন্ডগোল হচ্ছে। গরম ভাত না, শুধু সর্ষের তেল দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগে। মূলো সেদ্ধ দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, যদি মিষ্টি মূলো হয় না আরো ভালো লাগে। এই মূলোটা অতটা মিষ্টি না হলেও মিষ্টি আছে। মূলো সেদ্ধ করে জলটা ফেলে দেবে, কোনো গন্ধ লাগে না, কিছু লাগে না। এবার খাবো মাছ ভাজা দিয়ে। কাশ্মীরি লঙ্কা বাটা দিয়ে করেছি মাছের তরকারিটা, লাল লাল হয়েছে বেশ। আমি না কাশ্মীরি গুঁড়ো ইউজ করি না, ভীষণ রং মেশানো থাকে। রং মেশানো জিনিসটা খাওয়াটা ঠিক না, জানো। যদি অনেক কিছুই খাওয়া ঠিক না, আমরা জেনেও খাওয়া দাওয়া করি সেগুলো।
টমেটো দিয়েছি তরকারি, তাদের টক হওয়ার জন্য ধনে পাতা দিয়েছি। ধনে পাতা অনেকটা ছিল, ধনে পাতা অ্যাকচুয়ালি দিতাম না, কিন্তু ধনে পাতা যেহেতু অনেকটা রয়েছে বাড়িতে, দেখলাম যে শুকিয়ে নষ্ট করে না কোনো লাভ নেই, ভাবলাম দিয়ে দিই, খাওয়া হয়ে যাবে অন্তত। আমাকে অনেকে বলেছো আলু খেও না তুমি, আমি আলু খাই, আলুগুলোকে ভাপিয়ে নিয়ে জল ফেলে দিয়ে খেলে কিচ্ছু হয় না। একজন লিখেছে আলু খেলে সুগার হয়, আলু খেলে সুগার হয় না, সুগার হলে আলু খায় না। ভীষণ ভালো হয়েছে মাছের তরকারিটা খেতে। ভীষণ গরম, সবে সবে করে নিয়ে খেতে বসে গেছি, তো অনেকটা বেলা হয়ে গেছে বলে ভাবলাম তাড়াতাড়ি খুঁজে নি। খুব চাটনি খেতে ইচ্ছে করছে, অনবদ্য খেতে হয়েছে তরকারিটা, মাছের তরকারিটা অনবদ্য, ধনে পাতার গন্ধে ভরপুর পুরো। আজকে না আমি রাতেও ভাত খাবো, গরম গরম ভাত আর এই মাছের তরকারি দিয়ে খাবো, ভালো হয়েছে খেতে মাছটা। ভেবেছিলাম একটু লেবু নেবো, কিন্তু একটু যেহেতু টমেটো দিয়ে টকটক করেছি না তাতে, এটা লেবু আর দরকার লাগলো না। ভালো আছো গো? ভীষণ ভালো আছো তোকে রেখে দাও। অনেকেরই প্রশ্ন আমি মাছের তরকারি কেন বলি, মাছের ঝোল কেন বলি না। অ্যাকচুয়ালি আমার মা না এরকম ধরনের টমেটো দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটাকে মা তরকারি বলতো, আর ফ্যাড় ফ্যাড়ে পাতলা যেটা হয় সেটাকে মা মাছের ঝোল বলতো, আদা রসুন বাটা দিয়ে যেটা হয় সেটাকে কালিয়া বলতো, আর একটা শুধু রসুন বাটা দিয়ে হয় সেটাকে বলতো ডালনা। এইভাবে মায়ের থেকে শিখেছি, বিভিন্ন ক্যাটাগরি রান্না হয় তো, মানে মাছের একরকম রান্না তো হয় না, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল হয়, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়েও মাছের ঝাল হয়, দু তিন রকমের মাছের ঝাল হয়। তো ওই মায়ের থেকে শিখে শিখে আমার অভ্যেস হয়ে গেছে মাছের তরকারি বলা, মাছের ঝোল, মাছের দু রকমের ঝাল,
সর্ষে বাটা দিবা পেঁয়াজ দিয়ে, মাছের ডালনা মাছের কালিয়া সবই আলাদা আলাদা ভাবে বলা অভ্যেস হয়ে গেছে আমারও। তোমরা এগুলো গুগল সার্চ করলে পেয়ে যাবে, এমন কিছু কঠিন ব্যাপার না। আর মা মাসিমারা তো বলেই থাকে, তাই না? চল আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা অবশ্যই করে ফলো করে দেবে। তারা